সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছ তো তোমাদের সঙ্গে আমি আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো কী সেই টপিক বন্ধুরা তো আজকের টপিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তির পরিচিত নাম তো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে বারে বারে আসে তো এগুলোকে আমরা ছকের সাহায্যে বা আমি ছকের সাহায্যে তোমাদের কাছে উপস্থাপনা করছি তোমাদের অবশ্যই উপকারে লাগবে তোমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো প্রথম যে দেখো প্রথম যে দেখো প্রথম যে ব্যক্তি রয়েছে সুভাষচন্দ্র বসু যিনি কি নামে পরিচিত যিনি হচ্ছেন নেতাজি নামে পরিচিত তাহলে সুভাষচন্দ্র বসু যার পরিচিত নামটা কি বন্ধুরা নেতাজি পরবর্তী প্রশ্ন বিবেকানন্দ বিবেকানন্দ স্বামীজি তারপরে রয়েছে দেখো লাল বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রীকে আমরা কি নামে জানি শান্তির মানুষ নামে জানি তারপরে রয়েছে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল এটা প্রায় পরীক্ষায় পড়ে যে ভারতের মানব নামে কি কোন ব্যক্তি পরিচিত তাহলে ক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত তার পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কী কী নামে পরিচিত বাপু নামে পরিচিত তিনি আবার জাতির জনক নামেও পরিচিত তাহলে দুটো পরিচিত নাম রয়েছে বাপু আর একটা কি জাতির জনক পরবর্তী যে রয়েছে দেখো জওহরলাল নেহেরু তো জওহরলাল নেহরু কী নামে পরিচিত চাচাজি পণ্ডিত জওহরলাল নেহেরু কী নামে পরিচিত চাচাজি নামে পরিচিত পরবর্তী যে প্রশ্ন লক্ষ্য করো ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীকে আমরা কি বলি লৌহ মানবী তাহলে এই যে দুটো প্রশ্ন তোমরা লক্ষ্য করো সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয় লৌহ মানব আর ইন্দিরা গান্ধীকে কী বলা হয় লোহ মানবী এই দুটো তোমরা দেখে রাখবে কাছাকাছি যেন না গুলিয়ে ফেলো তাহলে ইন্দিরা গান্ধীকে বলা হয় লোহ মানবী ওকে চলে যাব পরবর্তী প্রশ্ন যে মদন মোহন মালব্য মদন মোহন মালব্য কী নামে পরিচিত মহামান্য উত্তর কী হবে মহামান্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কী নামে পরিচিত দেশ রত্ন নামে পরিচিত দেশ রত্ন। পরবর্তী প্রশ্ন জিভি যোশী জিভি যোশী কী নামে পরিচিত কাকা সাহেব তারপর তারপরে রয়েছে চিত্তরঞ্জন দাস আমরা প্রত্যেকেই জানি চিত্তরঞ্জন দাস কি নামে পরিচিত দেশবন্ধু নামে পরিচিত ওকে তারপর হচ্ছে জগজীবন রাম জগজীবন রাম হচ্ছে বাবুজি নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান ইনি সীমান্ত গান্ধী আর নামে পরিচিত এবং সেই সঙ্গে আরও একটি নাম রয়েছে দেখো বাদশাহ খান তাহলে খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত এবং সেই সঙ্গে বাদশাহ খান পরবর্তী প্রশ্ন বাল্মীকি বাল্মীকি কী বলা হয় বাল্মীকিকে কবি বলা হয় তাহলে আদি কবি বাল্মীকি ওকে তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা প্রত্যেকেই জানি বিশ্বকবি গুরুদেব সেই সঙ্গে কবিগুরু এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই সব নামে পরিচিত রয়েছেন ওকে পরের প্রশ্ন পরের যে ব্যক্তি রয়েছে দেখো জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত এটাও খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত এরপরে বলেছে এভরিন রমেল এভরিন রমেল কী নামে পরিচিত এভরিন রমেল হচ্ছে মরুভূমির শ্রীগাল নামে পরিচিত মরুভূমির শ্রীগাল তারপর হচ্ছে চক চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত তারপর টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত ও তারপর শেখ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত তারপরে রয়েছে দেখো আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় কি কি বলা হয় বাংলার বাঘ বলা হয় সেই সঙ্গে কী বলা হয় বেঙ্গল কেশরী বলা হয় হ্যাঁ তারপরে রয়েছে লালা লাজপত রায় লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় তারপর শ্রীকৃষ্ণ সিং শ্রীকৃষ্ণ সিংকে আমরা বিহার কেশরী নামে চিনি বা জি বিহার কেশরী নামে পরিচিত তারপরে রয়েছে অম্বিকাগিরি অম্বিকাগিরি আসাম কেশরী নামে পরিচিত তারপর হচ্ছে টি প্রকাশম টি প্রকাশম হচ্ছে অন্ধ্র কেশরী অন্ধ্র কেশরী নামে পরিচিত তারপর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যতীন্দ্রমোহন সেনগুপ্ত তাকে আমরা দেশপ্রিয় নামে চিনি বা দেশপ্রিয় নামে পরিচিত কে যতীন্দ্রমোহন সেনগুপ্ত তারপর হচ্ছে শেরি কাশ্মীর শেরি কাশ্মীর নামে কে পরিচিত শেখ আবদুল্লাহ ঠিক আছে শেখ আবদুল্লাহ শেরি কাশ্মীর নামে পরিচিত তারপর হচ্ছে দাদাভাই ই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বারে বারে কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে বা আসবে বলে আমার ধারণা যে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয় বা ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে কিনি কোন ব্যক্তি পরিচিত উত্তর কী হবে দাদাভাই নৌরাজি তারপর দেখো ভগৎ সিং সৈদ ই আজম নামে পরিচিত তাহলে সৈীদি আজম নামে কে পরিচিত ভগৎ সিং তারপর মাদাম মাদাম কামা এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের বিপ্লব বিপ্লববাদের জননী কাকে বলা হয় তাহলে এক্ষেত্রে উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তকা কামা অর্থাৎ মাদাম কামা যিনি হচ্ছেন ভারতের বিপ্লববাদের জননী ওকে চলে যাব পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত যাকে বলা হয় ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত কী নামে পরিচিত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত তারপর জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর নামে পরিচিত সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত তাহলে ভারতের নাইটিঙ্গেল কিনি কোন ব্যক্তি সরোজিনী নাইডু তারপর কি রয়েছে দেখো বি আর আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর তিনি হচ্ছেন ভারতীয় সংবিধানের পিতা বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর ওকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের পিতা তারপর হচ্ছে দাদা সাহেব ফালকে ইনি হচ্ছেন ভারতীয় সিনেমার পিতা তাহলে হচ্ছে ভারতীয় সিনেমার পিতা কে দাদা সাহেব ফালকে ওকে ফাদার অফ ফিল্ম ইন্ডিয়ান ফিল্ম দাদা সাহেব ফালকে ওকে তারপর এপিজে আবদুল কালাম আমরা প্রত্যেকেই জানি যে এপিজে আব্দুল কালামকে কী বলা হয় মিসাইল ম্যান অব ইন্ডিয়া মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত এপিজে আব্দুল কালাম ডক্টর এ পি আব্দুল কালাম তারপর শচীন তেন্ডুলকার আমরা জানি মাস্টার ব্লাস্টার নামে পরিচিত সেই সঙ্গে লিটিল মাস্টার নামে পরিচিত এবং সেই সঙ্গে ক্রিকেটের ভগবান বা গড অব ক্রিকেট এখানে লিটিল মাস্টার দেওয়া আছে আর কয়েকটা তোমরা নাম মনে রাখবে মাস্টার ব্লাস্টার গড অব ক্রিকেট লিটিল মাস্টার এইসব নামগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য শচীন তেন্ডুলকর ওকে তারপর কপিল দেব হরিয়ানা হ্যারিজ্ঞান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হরিয়ানা হ্যারি নামে কে পরিচিত কপিল দেব মিল্কা সিং উলন্ত শিখ উলন্ত শিখ নামে পরিচিত ধ্যানচাঁদ হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে পিটি ঊষা উড়ন্ত পরি নামে পরিচিত লতা মঙ্গেশকর স্বর কোকিলা স্বর কোকিলা নামে পরিচিত করপুরি। ঠাকুর জননায়ক নামে পরিচিত কর্পুরী ঠাকুর তারপর আবিদা বানু আবিদা বানু কি নামে পরিচিত বি আম্মা বি আম্মা নামে পরিচিত আবিদা বানু কি নামে পরিচিত বি আম্মা নামে পরিচিত চলে যাব পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো নেপোলিয়ান বোনাপাট এই নেপোলিয়ান বোনাপাট ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত নেপোলিয়ান বোনাপাট তারপরে হচ্ছে মহম্মদ বিন্তুগলক পাগলা রাজা পাগলা রাজা নামে কে পরিচিত মহম্মদ বিন্তুগল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমির খসরু ভারতের তোতাবাকি বলা হয় বা হিন্দুস্তানের তোতাবাকি ভারতের ট্রাম্পটার পরিবর্তে হিন্দুস্তানের ট্রাম্পটা বেশি পড়ে যে হিন্দুস্তানের তথাভাকি বা ভারতের কাকে বলা হয় উত্তর কী হবে আমির কি মহাকবি কালিদাস মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ইন্ডিয়ান শেক্সপিয়ার নামে পরিচিত মহাকবি কালিদাস চাণক্য চাণক্যকে কী বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ভারতের মেকিয়া নামে পরিচিত চাণক্য তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের যে পরিচিত নাম বা তিনারা আমাদের কাছে কি নামে পরিচিত সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সবশেষে বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও যাতে করে আমার তৈরি করা এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরা পাও এবং অবশেষে একটাই কথা বলা যে ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের সবাইকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম